হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো, এই কথাটা যেহেতু উঠেছে তাই মনে হলো এটা নিয়ে আলোচনা হওয়া খুব দরকার রয়েছে এবং এটা নিয়ে কিছু পয়েন্ট অফ ভিউ অবশ্যই বলা দরকার। তো আজকে একটা মেগা ক্ল্যাশ আমরা দেখতে পাচ্ছি, যেখানে বাংলাতে বহুদিন পরে দুটো সিনেমা ক্ল্যাশে এসেছে একটা নন ফেস্টিভ্যাল টাইমে, এবং এসে দুটো সিনেমাই ভালো চলছে, অযোগ্য এবং বুমেরাং দুটো সিনেমাই ভালো চলছে এবং দুটোরই রেসপন্স খুব ভালো আসছে। বাংলা সিনেমার জন্য একটা খুশির খবর যে ক্ল্যাশ আসা সত্ত্বেও দুটো সিনেমা এত ভালো চলছে, দুটো ডিফারেন্ট সিনেমা দুটো এইভাবে চলছে, এবং প্রসেনজিৎ এবং জিৎ বাংলা সিনেমার দুই স্তম্ভ কোথাও গেছে বক্স অফিসটাকে জাগিয়ে তুলেছে বাংলা ইন্ডাস্ট্রি। কারণ এই বছর বক্স অফিসের রেসপন্স ভালো ছিল না, সেখান থেকে দাঁড়িয়ে বাংলা সিনেমা ঘুরে দাঁড়াচ্ছে, এর থেকে আনন্দের কিছু হতে পারে না। এবার আমি কারো কারো একটা বক্তব্য শুনতে পাচ্ছি বিভিন্ন সময়তে, তাদের চ্যানেলে জিৎদের রিলেটেড ভিডিও বা দেবদের রিলেটেড ভিডিও বেশি চলে, অবশ্যই সেটাকে সাপোর্ট করা দরকার। আমার চ্যানেলে বেশি চলে, আমি বুমেরাং নিয়ে বেশি ভিডিও করছি, অযোগ্য নিয়ে একটু হলেও কম ভিডিও করেছি, কিন্তু কখনও কিন্তু আমি অযোগ্য সিনেমাটাকে ছোটো করিনি। অযোগ্য সিনেমাটা রিভিউ করেছি, আমি বলেছি আমার কেমন লেগেছে, বোম্বাদার অভিনয় যথেষ্ট আমি তারিফ করেছি, প্লাস এভেন আমি বক্স অফিস নিয়েও কথা বলেছিলাম। বুমেরাং নিয়ে বেশি কথা বলছি কারণ জিৎদা আমাদের ছোটোবেলার, আমরা ছোটোবেলায় জিৎদের সিনেমা হলে দেখে এনজয় করেছি, তার সিনেমা এত সফলতা পাচ্ছে দেখে ভালো লাগছে, এবং আমাদের ইউথ জেনারেশনের কাছে জিৎদা তো অবশ্যই একটা বড় সুপারস্টার, তো সেই হিসেবে অবশ্যই জিৎদা বলেছি সম্মান রেসপেক্টটা অবশ্যই খানিকটা হলেও বেশি। তার মানে এটা নয় যে বোম্বাদা রীতিমতো মানে একজন এমনি একজন সাধারণ লোক, তা কিন্তু নয়, সাধারণ একজন শিল্পী তা কিন্তু নয়। আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় জায়গাটা আমি মনে করি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রয়েছে। উত্তম কুমার পরবর্তী যুগে বাংলা সিনেমার কোনো অস্তিত্ব থাকতো না, বাংলা সিনেমা একটা যাত্রাপালায় পরিণত হয়েছিল। সেই সময় দাঁড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেভাবে ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে গেছে, একার কাঁধে একার চেড়ে একার জোরে, সেটা ভাই করা অত সহজ নয়, সেটা করা তো সহজ নয়। তো আজকে কিছু অনেকেই যখন অযোগ্যর সঙ্গে বুমেরাঙের ক্লাস নিয়ে কথা বলছে বা বক্স অফিস কম্পিটিশন করছে, একটা কথা খুব বলছে, জিৎদা নাকি বোম্বাদাকে শুইয়ে দিল। এই কথাটা নিয়ে কিন্তু আমার তীব্র কিন্তু আমি বিরোধিতা রয়েছে আমার মনে, কারণ বোম্বাদাকে শুইয়ে দেওয়া এতটাও কিন্তু সহজ নয়। এত বছরে অনেক বাঘা বাঘা লোক এসে বোম্বাদাকে শুইয়েতে পারেনি, এবং জিৎদেবেরও কিন্তু বোম্বাদার প্রতি রেসপেক্টটা অগাধ, তারাও কিন্তু এক কথা মেনে নেয় যে বোম্বাদা কে বা কী। তো তার সিনেমার ক্ষেত্রে এই ধরনের বক্তব্য রেখে দেওয়া যে আজকে বোম্বাদাকে শুইয়ে রেখে দিলে, এই কথাটা কখনোই ঠিক নয়। আজকে আমাদের সময়ের সুপারস্টার হচ্ছে জিৎদা দেবদা। আজ থেকে বহু বছর পরে যখন জিৎদা দেবদার বয়সটা 60-70 বা 65-তে গিয়ে পড়বে, তখন ধরো নতুন কোনো সুপারস্টার এসছে, তার সিনেমা ভালো চলছে, সেখানে দাঁড়িয়ে হয়তো জিৎদেবের সিনেমা কম চলছে, তখন যদি কেউ বলে দেয় যে আজকে জিৎদেবকে শুয়ে দিল ওই অমুক সুপারস্টার, তখন কেমন লাগবে? তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু জেসে কিন্তু কেউ নয়। আজকে দেখুন ওনার সমসাময়িক কোন অভিনেতা অ্যাক্টিভলি এত বড় সিনেমা আনছে এবং সিনেমাকে হিট করাচ্ছে, এবং আপনাদেরকে বলে রাখি বোম্বাদা যা যা করেছে সেটা অনেকের কাছে কিন্তু কল্পনার বাইরে। আমি জিৎদেবের প্রতি রেসপেক্ট রেখে বলছি, বোম্বাদার সফলতা বা বোম্বাদার সাফল্য মানে সাফল্যতা অনেক অনেক বেশি ভয়ঙ্কর। এমন দিন গেছে বোম্বাদার দিনে একই দিনে 4টে সিনেমা রিলিজ করেছে, 4টেই ব্লকবাস্টার গেছে। এমন দিন গেছে বোম্বাদা একটা মাসে রীতিমতো 18-19টা সিনেমা রিলিজ করেছে, প্রত্যেকটা ব্লকবাস্টারই গেছে, একটা বছরে 7-8টা সিনেমা ব্লকবাস্টার গেছে, এই ধরনের রেকর্ড গড়েছে। এবং তখনকার দিনে না ছিল মাল্টিপ্লেক্স, না ছিল অন্য কিছু, শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন চলতো, টিকিটের দাম ছিল 10-15 টাকায়। তখনকার দিনে সিনেমাগুলো যা যা রেকর্ড করেছে সেগুলো যদি আজকের দিনে রেকর্ড করে না, তাহলে বাংলা সিনেমা আজকের দিনে দাঁড়িয়ে 50-60 কোটি কোনো ব্যাপার ছিল না, লোকটার জন্য রীতিমতো হলে লোকে কয়েন ছুটতো, এই ধরনের তার ক্রেজ। এবং আজকে অযোগ্যর মতো একটা সিনেমা যেটা কিন্তু আরবান সেন্টিং মুভি, সেটারও কালেকশন দেখুন, প্রত্যেকটা দিন কিন্তু বুমেরাঙের চেয়ে সব বেশিরভাগ বা কম পাক, কিন্তু প্রত্যেকদিন কিন্তু অরেঞ্জের ঝড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা নিয়ে আমার দুঃখ রয়েছে, বোম্বাদা এত কিছুর বড় কমার্শিয়াল সিনেমা করছে না, সেটা একটা অভিযোগের জায়গা তো অবশ্যই রয়েছে, সেটা নিয়ে আমি বারবার কথা বলেছি যে বোম্বাদার কমার্শিয়াল সিনেমা করা উচিত, বোম্বাদার এরকম শুধুমাত্র আরবান সেন্ট্রিক মুভি না করে অবশ্যই গ্রাম বাংলার অডিয়েন্সের জন্য কাজ করা উচিত, কারণ গ্রাম বাংলাতে মানে ঘরে ঘরে বোম্বাদার ফ্যান রয়েছে, ঘরে ঘরে। আমার নিজের শ্বশুরবাড়ি গ্রামে আমি সেটা জানি, যে ওখানকার একজন সামান্য যে কোনো মানুষ, একটা জায়গাতে আমি যাচ্ছিলাম একটা ড্রাইভারের গাড়ি করে, তার গাড়িতে রীতিমতো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছবি, তিনি গাড়ি যখনই চালানো শুরু করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছবিতে নমস্কার করেন, এরকম ক্রেজ। এই ক্রেজ কিন্তু জিৎদেবেরও নেই গ্রামেগঞ্জে, রয়েছে এতটা নেই, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু এতটাও রয়েছে এতদিন উনি তাদের জন্য সিনেমা না করার পরেও, সেটা আলাদা ব্যাপার যে ওদের জন্য বোম্বাদা কাজ করছে না, সেটা অন্য কথা, কিন্তু বোম্বাদাকে শুইয়ে দিল, বোম্বাদার মেগাস্টারডম শেষ হয়ে গেছে, এই কথাগুলো কখনোই জানে। বোম্বাদার যে অবদান রয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে, আজকে জিৎদেবও কিন্তু আসতে পারত না যদি না একটা বোম্বাদা থাকতো, কারণ ইন্ডাস্ট্রিটা বেঁচে রয়েছে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সময়ের সঙ্গে সঙ্গে সবাইয়েরই আস্তে আস্তে ক্রেজ কমে, জনপ্রিয়তা কমে, কিন্তু তার মানে এটা নয় যে তার সেই জিনিসটা চলে গেছে, তার সঙ্গে আর কারো তুলনা হতে পারে, এটা কিন্তু ভুল কথা। বোম্বাদা কিন্তু বোম্বাদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিল, আছে, থাকবে, আজও লোকটা করছে না আলাদা কথা, লোকটা যদি আজও কমার্শিয়াল সিনেমায় ফেরে এবং ওটার ফিটনেস গ্ল্যামার দেখেছেন এই বয়সে, একটা 61 বছরে কোন লোক এরকম অযোগ্য এরকম যে ড্রেসপাতি পরেছে, একটা ইয়ং লুক দেওয়ার চেষ্টা করেছে, কজন পারে ওই বয়সে গিয়ে?
ওনার সমসাময়িকরা বহুজন পৃথিবী ছেড়ে অলরেডি চলে গেছে, সেই বয়সে ধরে উনি করে যাচ্ছেন এবং বাংলায় আজ অব্দি কোনো অভিনেতা 61 বছর বয়সে এরকম লুক ধরে রাখতে পারেনি যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পেরেছে। এবং অযোগ্য তো দুর্দান্ত বিজনেস করছে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। নতুন মানে বোম্বাদার বহু পরবর্তী একজন সুপারস্টার সঙ্গে রীতিমতো তো তিনি টেক্কা দিচ্ছেন এই বয়সে দাঁড়িয়েও, এটা তো মানতেই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই যে বক্তব্যটা মানে বুমেরাঙ্গকে বড় করতে গিয়ে অযোগ্যকে ছোটো করা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছোটো করা, আই থিঙ্ক যারা সত্যিকারে জিতবেন তারাও এটা কখনোই মেনে নেবে না, তারাও এটা কখনোই করবে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্ডাস্ট্রি টিকে থাকার ক্ষেত্রে এই মানুষটার অবদান ভোলা যাবে না, কখনোই ভোলা যাবে না। মানে এটা আমি বিশ্বাস করি, উনি মিস্টার ইন্ডাস্ট্রি নিয়ে কোনো সন্দেহ নেই। জিতদেব সবাই ভালো, সবাই সেরা, কিন্তু মিস্টার ইন্ডাস্ট্রি কিন্তু অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যায়, এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এই মানুষটা ছিল বলে কমার্শিয়াল সিনেমা ওই টাইমটা বেঁচেছিল, বাংলা ইন্ডাস্ট্রি বেঁচে রয়েছে, লোকটা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙেছে গড়েছে। তো তাকে নিয়ে এই প্রথা কিন্তু কখনোই উঠতে পারে না, আর এটা কখনোই ঠিক নয় যে বুমেরাং অযোগ্যকে শুয়ে দিল বা জিৎ প্রসেনজিৎকে শুয়ে দিল, দুটোই ভালো চলছে। বরং অযোগ্যর রেসপন্স কোনো অংশে কম নয়, যথেষ্ট ভালো রেসপন্স। এই বয়সে দাঁড়িয়ে 61 বছর বয়সের একজন অভিনেতা এত ভালো বক্স অফিস দিচ্ছে, এটা তো অবশ্যই প্রশংসার জায়গা। আমরা অযোগ্য নিয়ে কম কথা বলছি কারণ আমাদের বয়সী সিনেমাটা নয়, আমাদের বয়সে উপভোগ করার মতো সিনেমাটা নয়, সেই কারণে। কিন্তু তার মানে এটা নয় যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্টারডম হারিয়ে ফেলেছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শেষ তা নয়। তবে চাইবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফিরুক, কমার্শিয়াল সিনেমা করুক, আমরা অবশ্যই এনজয় করবো, হলে গিয়ে সিটি মারবো, হাততালি দেবো, আমরাও চাই। বহু ছোটোবেলায় প্রসেনজিৎ সিনেমা দেখতে গিয়ে সেই ফিল পেয়েছি, রাজু আঙ্কেল দেখতে গিয়ে, সূর্য দেখতে গিয়ে, রিফিউজি দেখতে গিয়ে সেই ফিল পেয়েছিলাম। এখনও মন চায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসুক, ঝড়তলি দিক বক্স অফিসে, আমরাও তখন লাফি লাফি কথা বলবো। কিন্তু জিতদেবকে বড় করতে গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ছোটো করে এটা আমি ভাই কখনোই মেনে নিতে পারবো না, আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।